পথে জাপান যাওয়ার পরিকল্পনা ছিল মিরপুরের সেই তিন বান্ধবীর বন্ধুরা বলছিলাম সেই তিন বান্ধবীর কথা যারা মিরপুর থেকে মিরপুরে নিজেদের বাসা থেকে ও স্বর্ণ অলঙ্কার নিয়ে উধাও হয়ে গেছিল চলুন জেনে আসি বিস্তারিত রাজধানীর পল্লবী থেকে টাকা ও স্বর্ণালকার নিয়ে বাড়ি ছাড়া তিন কলেজ ছাত্রী কক্সবাজার হয়ে নৌপথে জাপানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বিভিন্ন সামাজিক মাধ্যমে চরমভাবে আসক্ত এই তিন বান্ধবী লেখাপড়া ও পরিবারের অনুশাসনে ছিলেন বিরক্ত তারা মোবাইল ফোনে জাপানের বিভিন্ন ভিডিও দেখে সেখানে যাওয়ার কথা ভাবেন দুই মাস আগে বন্ধু তরিকুলের সঙ্গে দিয়াবাড়ি এলাকায় ঘুরতে গিয়ে হাফসা চৌধুরী নামের এক নারীর সঙ্গে তাদের প্রথম পরিচয় হয় ওই হাফসাই তাদের জাপান যাওয়ার জন্য কক্সবাজারে যেতে বলেন একটি মাইক্রোবাসে তাদের এগিয়ে দেন তবে কক্সবাজার গিয়ে হোটেল অবস্থানকালে হাফসার সহযোগী পরিচয় দুই যুবক তাদের কাছ থেকে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যান প্রতারণা ও অনিশ্চয়তার মধ্যে পড়ে তারা আবার ঢাকায় ফিরে আসেন গতকাল বুধবার উদ্ধারের পর এমনই দাবি করেছেন তিন কলেজ ছাত্রী সকালে ঢাকার আবদুল্লাপুর বাসে থেকে নামার পরই তিন কলেজ ছাত্রীকে উদ্ধার করে সদস্যরা দিনভর নেন জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে র্যাব কর্মকর্তারা বলেছেন বড়জনাকারী হাফসা চৌধুরী ও তার সহযোগী চার যুবককে শনাক্ত করা যায়নি শিক্ষার্থীদের কিছু কথাও গরমিল আছে তবে তারা স্বেচ্ছায় কক্সবাজার গিয়ে অবস্থান করেছেন বলে নিশ্চিত হয়েছে র্যাব কর্মকর্তারা গত ত্রিশ সেপ্টেম্বর সকালে পল্লবীর তিন শিক্ষার্থী কলেজ ড্রেস পরে এবং ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়েছিলেন স্বজনরা জানায় ওই তিন ছাত্রী বের হওয়ার সময় টাকা সোনার গয়না এবং নিজেদের সার্টিফিকেট নিয়ে গেছেন প্রথমে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এরপর মামলা করেন স্বজনরা তিন তরুণীর বন্ধু বান্ধবী সহ তরিকুল্লাহ রকিবুল্লাহ টিকটক জিনিয়া রোজ ও শরফুদ্দিন আহমেদ অয়নকে গ্রেপ্তার করে পুলিশ তারা বর্তমানে জেল হেফাজতে আছেন গতকাল চারের অধিনায়ক মুজাম্মেল হক বলেন তারা নিজেরাই বাসা থেকে পরিকল্পনা করে বের হয়। হাফসা নামের এক কথা বলছে তারা সে জাপান যাওয়ার দেখায়। দেখায়। জাপানের শিকার হয়েছে বলে মনে হচ্ছে আমরা ছায়া তদন্ত করে কক্সবাজার চলে যাই শেষে তারা আবার ফিরে আসে এর সঙ্গে আর কোন বিষয় আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তিনি আরো বলেন তারা তিনজনই সুস্থ আছে আইনগত প্রক্রিয়ায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে র্যাব কর্মকর্তারা জানান তিন ছাত্রী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপসংস্কৃতি আসক্ত হয়ে পড়েন তিন দিন 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 লেখাপড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন পরিবার তাদের পড়াশোনার জন্য ধর্মীয় বিধিবিধান মেনে চলার জন্য চাপ দিতে তারা উল্টো পরিবারের প্রতি বিরক্ত হয়ে পড়েন তারা জিজ্ঞাসাবাদে দাবি করেন উচ্চ বিলাসী জীবনযাপন পছন্দ করতেন তারা দীর্ঘদিন বাসায় আবদ্ধ থাকার সময় তারা ভিডিও দেখে জাপানি সংস্কৃতির প্রতি আসক্ত হয়ে পড়েন বেশি বেশি জাপানি সিনেমা ধারাবাহিক টিকটক ভিডিও সাংস্কৃতিক প্রোগ্রাম দেখে দেখে জাপানি ভাষা কিছুটা করেন তারা দেশ ছেড়ে স্বাধীন জীবনযাপন উচ্চশিক্ষার উদ্দেশ্যে জাপান যাওয়ার পরিকল্পনা করেন দুই মাস আগে তিন বান্ধবী তাদের বন্ধু সঙ্গে দিয়া এলাকায় ঘুরতে গেলে হাফসা চৌধুরী নামের এক তরুণীর সঙ্গে পরিচয় হয় এরপর ফেসবুকে যোগাযোগে হাফসা তাদের জাপানে যেতে সহায়তা করবেন বলে জানান তিনজন কে কক্সবাজার হয়ে নৌপথে জাপান যাওয়ার নির্দেশনা দেন কথা মতো তিনজন বাড়ি থেকে বেরিয়ে রিক্সায় গাবতলি যান সেখানে তারা নিজেদের ইমেইল ফেসবুক আইডি এবং ব্যবহৃত মোবাইল ফোন ধ্বংস করে দেন পরে তারা নৌকাযোগে নদী পার হয়ে আমিনবাজার এলাকায় পৌঁছলে আফসার দুই সহযোগী একটি কালো রঙের নোহায় মাইক্রোবাসে করে তাদের অজ্ঞাত জায়গায় নামিয়ে দেয় সেখান থেকে তিনজন সিএনজি চালিত অটোরিকশায় কমলাপুর রেল স্টেশনে গেলেও চট্টগ্রামগামী কোনো ট্রেন পাননি সেখান থেকে তিনজন বাসে কুমিল্লার ময়নামতি পৌঁছেন তারা নিজেদের চুল কেটে ফেলে পশ্চিমা ভেষ ভূষা বেশ ভূষা ধারণ করেন ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকা থেকে তারা কেশ পোশাক ও একটি মোবাইল ফোন কেনেন সেখান থেকে আবার বাস চেপে চট্টগ্রাম সিনেমা সিনেমা প্লেস বাস স্ট্যান্ডে যান সেখানে আরও দুটি মোবাইল ফোন কিনে আরেকটি বাসে করে কক্সবাজার যান তারা এক থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত কক্সবাজারের কলাতলিতে একটি হোটেল অবস্থান করে সিমের পরিবর্তনে ওয়াইফাই সংযোগ ব্যবহার করেন দুই অক্টোবর তারা কক্সবাজার সৈকত এলাকায় বেড়াতে গেলে হাফসার লোক পরিচয় আসিফ ও শফিক নামের দুই যুবক তাদের কাছে আসেন যুবকরা তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও কিছু টাকা নিয়ে ছটকে পড়েন এই ঘটনায় তারা আতঙ্কিত হোটেল অবস্থান নেন এ সময় হোটেলের আশপাশে র্যাবের উপস্থিতি টের পান তারা রায়ব কর্মকর্তারা বলেন হাফসানামের কোনো নারীর ফেসবুক ইমেইল আইডি তিন ছাত্রী শনাক্ত করতে পারেননি এছাড়া নোহায় গাড়িতে থাকা দুই যুবক এবং কক্সবারের বাজারে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া দুই যুবককেও শনাক্ত করা যায়নি ব্যাপারে তদন্ত চলছে দর্শক লোভে পড়ে শিক্ষার্থীরা বিশেষ করে মেয়েরা উঠতি বয়সী মেয়েরা কলেজের শিক্ষার্থীরা কত ধরনের ভোগান্তিতে পড়ছেন এবং কে লোভে পড়ে বিপজ্জনক পরিস্থিতিতে পড়ছেন তাই আপনারা সচেতন থাকুন আপনাদের পাশের লোকদের সচেতন রাখার চেষ্টা করুন আপনার মতামত কি জানান আমাদেরকে ধন্যবাদ